বিরতির পর ফিরে আসলাম, নজর রাখবো আবহাওয়ার দিকে। আগামীকাল ক্রিসমাস বড়দিন, কিন্তু তার আগেই রাজ্যে যথেষ্ট গরম, কারণ তাপমাত্রা বেড়েছে। যদিও আবহাওয়া দপ্তর যেমনটা বলছে, 24 ঘন্টার সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে 28.6 ডিগ্রি সেলসিয়াস, 24 ঘন্টার সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ ভোরের মোড় বা সকাল পর্যন্ত থাকবে 15.8 ডিগ্রি, এবং অন্যদিকে আপেক্ষিক আর্দ্রতা বাতাসে 85%। কি খবর রয়েছে আবহাওয়ার কথা বলে নেব প্রতিনিধি শতাব্দী দেবনাথের সঙ্গে। শতাব্দী, আমরা যথেষ্ট গরম অনুভব করছি আজকে সকাল থেকে, যদিও আজকে নয় গত দুদিন ধরে এই গরমটা টের পাচ্ছি, শীত কোথায় গেল, কি বলছে হাওয়া অফিস? দেখো, একদমই বলেছো যে প্রথমে যে বড়দিন রয়েছে আগামীকাল, এবং সেই সাথে কিন্তু বলা হয়েছে যে বছর প্রায় শেষ লগ্নে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। তো সেক্ষেত্রে আমি প্রথমে রাত্রির ক্ষেত্রেই বলি, রাত্রি কিন্তু বলা যায় যে একেবারে দাপট দেখাচ্ছে উষ্ণতা, এবং সেই সাথে কিন্তু শীতের দাপট অনেকটাই কমে গেছে। অন্যান্য বছরগুলিতে আমরা যেমনটা লক্ষ্য করতে পারি, এই সময়টাতে কিন্তু অনেকটা ঠান্ডা বলা যায় যে হাড় তখনই ঠান্ডা থাকে, কিন্তু এই বছর কিন্তু একেবারে তা নেই বললেই চলে। কারণ শীতের শুরুতে কিন্তু একের পর এক ঘূর্ণিঝড়ের দাপট দেখিয়ে চলেছে, যার কারণে কিন্তু নভেম্বরের শুরুর দিকে শীত কিন্তু অনেকটা বাধাপ্রাপ্ত হয়েছে। একই সাথে ডিসেম্বরের শুরুতেও কিন্তু শীত একেবারেই দেখা মিলেনি, অর্থাৎ শীতের শুরু হয়েছে যেহেতু ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে, কিন্তু সেই ক্ষেত্রে হালকা পরে ঠান্ডা শুরু হলেও কিন্তু আবারও কিন্তু একইভাবে দেখা যাচ্ছে যে পারদের ঊর্ধ্বমুখীতা কিন্তু একেবারেই লক্ষ্য করা যাচ্ছে। যেমনটা হাওয়া অফিস সূত্রের খবর যে গত শুক্রবার থেকে কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে, যার কারণে পশ্চিমবঙ্গ তো বটে, অর্থাৎ পশ্চিমবঙ্গের একাধিক জায়গায়, সেই সাথে দক্ষিণবঙ্গে এবং মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে, যার কারণে বলা যায় কিছুটা প্রভাব কিন্তু আমাদের রাজ্যেও পড়তে চলেছে আগামী দিনে, এমনটাও খবর রয়েছে। অর্থাৎ তবে সেক্ষেত্রে রাজ্যেও কিন্তু আবহাওয়ার বদল অনেকটা লক্ষ্য করা গেছে, যার কারণে কিন্তু বলা আছে যে উষ্ণতা একেবারে দাপিয়ে বেড়াচ্ছে, অর্থাৎ বলা যায় উষ্ণতা ঊর্ধ্বমুখী রয়েছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু এই আবহাওয়ার খামখেলিপনার জেরে কিন্তু উষ্ণ পরিবেশে কিন্তু কাটতে চলেছে বড়দিন এবং সেই সাথে নিউ ইয়ার সেলিব্রেশন। কিন্তু রবিবার সকাল থেকে কিছু রাজ্যের কিছু কিছু জেলায় মাঝারি কুয়াশা দেখতে পাওয়া গেছে, সেটা গত দুদিন কিন্তু তেমন ছিল না, এবং জানিয়ে রাখে যে আগামী 5 দিনও কিন্তু রাজ্যের তাপমাত্রা একই রকম ভাবে থাকবে বলেই খবর। অর্থাৎ রাজ্যের হাওয়া অফিস সূত্রে কিন্তু এই বার্তায় দিচ্ছে, কার্যত তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে, অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা 27 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস থাকবে, যা গতকাল 26 থেকে 28 ডিগ্রির মধ্যে ছিল, অর্থাৎ বলা যায় যে 1 ডিগ্রি কিন্তু অনেকটাই বেড়ে গেছে সর্বোচ্চ তাপমাত্রা, এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 14 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কিন্তু আগামী 24 ঘন্টাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, বৃষ্টির সম্ভাবনা থাকছে এমনটাই কিন্তু খবর রয়েছে, এবং তার পাশাপাশি এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে বঙ্গোপসাগরে কিন্তু আবারও বিপরীতমুখী ঘূর্ণাবদ্ধ, এবং যার কারণে কিন্তু আগামী দিনে বৃষ্টির সম্ভাবনা থাকবে। কার্যত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, মূলত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বলা যাচ্ছে যে বড়দিনে কিন্তু মাঝারি বৃষ্টিপাত সম্মুখীন হতে পারে রাজ্যবাসী। সুপ্রীতি, বেশ ধন্যবাদ শতাব্দী, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথের সঙ্গে। যদিও বৃষ্টিপাতের আপাতত খুব একটা বিরাট কোনো সম্ভাবনা না থাকলেও, আবহাওয়ার যে একটা বদল হয়েছে তা বলাই বাহুল্য, এবং সেক্ষেত্রে পশ্চিমী ঝঞ্ঝা অন্যতম কারণ, এবং এই ঝঞ্ঝা যতদিন না পর্যন্ত কাটছে তাপমাত্রার পরিবর্তন আপাতত লক্ষ্য করা যাবে না, তাই গরম থাকবে, সর্বোচ্চ তাপমাত্রাও বাড়তে থাকবে বা 1-2 ডিগ্রি বাড়বে বলেই খবর আবহাওয়া দপ্তর সূত্রের। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।